ঢুকলাম ঘরে, নি ঢুকছি ঘরে, এসে মানে একটু ভালো হয়েছিলাম, মানে একটু রোম্যান্স করতেছিলাম। পরে এসে 2-3 জন লোক আইলো, পরে এসে বললাম ভাইয়া কি হয়েছে, সমস্যা কি? পরে বললো কি তোমরা কি, আমরা বললাম যে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। পরে বললো কি স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রীর ই দাও, প্রমাণ দাও, তোমাদের বিয়ের ছবি দাও আর কাবিনদানের কাগজ দাও, এগুলা দাও আর তোমার বাসার ঠিকানা কেন। পরে বললাম আমি এগুলা তো উঠাই নাই। পরে বললো এগুলো উঠাও না, এটা আবার কি এর বিয়ে? পরে আমি বললাম না ভাই আমি এগুলো উঠান পারি নাই, কারণ আমি এত মাত্র উঠাই নাই, আমাকে হাতে টাকা ছিল না, টাকা ছিল না, মিথ্যা কথা বললো কেন। পরে এসে ঘরের মধ্যে ঢুইকে ঘরটা আটকাইলো, আটকাইয়া পরে আমার বয়ফ্রেন্ড রে বাঁধলো, তামিম রে, তামিম রে বাঁধার পরে দামি তামিম অনেক চিল্লাইলো, মানে কেউ শুনতে পারে নাই, ওরা আবার ভিতর থেকে গান বাজাই দিছে কেন, আর জীবনটা নষ্ট করে দিন। পরে এসে ওরা আমার দিকে মানে তেড়ে তেড়ে আসতেছে, আমি বললাম এই আপনারা আমার ফিলে আইগেন কেন, আর ওর হাত বাঁধলেন কেন, ওর ছাড়েন। পরে বললো কেন তোমাকে আমি ছাড়বো কেন, আমি জানি না মনে হয় তোমরা এইসব কি করতেছো, এসবের মানে কি? পরে এসে বললাম এইসব এর মানে কি, মানে এটা আবার কোন ধরনের কথা? পরে এসে বলো কেন তুমি বুঝতে পারো না, তুমি কি পাগল? বললাম কেন? ওয়ালাইকুম, আমার নাম আরিফা, আপনারা কেমন আছেন, ভালো আছেন তো বন্ধুগণ? আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি একজন মানে গরিব ঘরের সন্তান, অবশ্যই আমি থাকি এমনি গ্রামে, আর আমি এমনি অবশ্যই যে ইসে কাজ করতেছি, মানে আমি একটা জব করতেছি কলেজতে পাস করে, পরে এসে ইসে আইসি, মানে ঢাকা চলে এসেছি, ঢাকা আসার পরে বর্তমানে আমি আছি ঢাকা। ঢাকা থাকার পরে আমি একটা ছেলের সাথে মানে জব করতে গেছি, ওই জায়গায় পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে এসে আমি মানে ওর সাথে আমি পরিচয় হয়েছি, পরিচয় হওয়ার পরে বলে কি আপু নাম্বারটা দেন। পরে আমি কই কি কেন নাম্বারটা কি করবেন, নাম্বার দেওয়া যাবে না। পরে 2-1 দিন এমনি আপু আপু নাম্বারটা দিলে ভালো হতো আপনার, আমি একটু দেখতাম। পরে এসে আমি আর আমিও মানে ওর একটু মায়া দেখলাম, পরে এসে আমি ও নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে ও আমার প্রত্যেকটা দিন সকাল বিকেল 3-4 ঘন্টা কথা বলতো। পরে একদিন আমার পরে প্রপোজ করছে একটা ইসে নিয়ে, মানে একটা যে এলাকায় নিয়ে, ওই জায়গায় পার্ক আসলো, এমনি চিটকাটুলি পার্ক আছে, কত কিছু কত পার্ক আছে, আমি একটা পার্কে গেছি, পার্কে যাওয়ার পরে এসে ওই পার্কেতে আমার প্রপোজ করছে। প্রথমে আসলাম ফ্রেন্ড, ফ্রেন্ডদেরতে প্রপোজ করছে, পরে আমার অনেক মানে অনেক ভালো লাগতো তামিমকে, আমি অনেক ভালো লাগতো। পরে এসে আমি তামিমকে বললাম আচ্ছা সমস্যা নেই, আই লাভ ইউ টু। পরে আমার বললো আই লাভ ইউ, আমি বললাম আই লাভ ইউ টু, রিপ্লাইটা দিলাম। পরে অনেক খুশি হলো। পরে এসে 2-3 দিন মানে আমাকে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাপ মা কেউ জানতো না, কারণ আমার বাড়ির ফ্যামিলি অনেক ভদ্র, তাই প্রেম রীতি ওনারা পছন্দ করে না। জাস্ট তারপর আমি তামিমরে নিয়ে একদিন ঘুরতে গেলাম, ঘুরার পরে পরে একটা ইসে গেলাম, পরে ওই জায়গায় একটা রুম নিলাম, রুম নিয়ে ক্যাবিন বুক করলাম। ক্যাবিন বুক করার পরে আমরা যে নি ঘরে ঢুকলাম, ঘরে নি ঢুকছি ঘরে, এসে মানে একটু ভালো হয়েছিলাম, মানে একটু রোম্যান্স করতেছিলাম। পরে এসে 2-3 জন লোক আইলো, পরে এসে বললাম ভাইয়া কি হয়েছে, সমস্যা কি? পরে বললো কি তোমরা কি, আমরা বললাম যে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। পরে বললো কি স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রীর ই দাও, প্রমাণ দাও, তোমাদের বিয়ের ছবি দাও আর কাবিনদানের কাগজ দাও, এগুলা দাও আর তোমার বাসার ঠিকানা কেন। পরে বললাম আমি এগুলা তো উঠাই নাই। পরে বললো এগুলো উঠাও না, এটা আবার কি এর বিয়ে? পরে আমি বললাম না ভাই আমি এগুলো উঠান পারি নাই, কারণ আমি এত মাত্র উঠাই নাই, আমাকে হাতে টাকা ছিল না, টাকা ছিল না, মিথ্যা কথা বললো কেন। পরে এসে ঘরের মধ্যে ঢুইকে ঘরটা আটকাইলো, আটকাইয়া পরে আমার বয়ফ্রেন্ড রে বাঁধলো, তামিম রে, তামিম রে বাঁধার পরে দামি তামিম অনেক চিল্লাইলো, মানে কেউ শুনতে পারে নাই, ওরা আবার ভিতর থেকে গান বাজাই দিছে কেন, আর জীবনটা নষ্ট করে দিন। পরে এসে ওরা আমার দিকে মানে তেড়ে তেড়ে আসতেছে, আমি বললাম এই আপনারা আমার ফিলে আইগেন কেন, আর ওর হাত বাঁধলেন কেন, ওর ছাড়েন। পরে বললো কেন তোমাকে আমি ছাড়বো কেন, আমি জানি না মনে হয় তোমরা এইসব কি করতেছো, এসবের মানে কি? পরে এসে বললাম এইসব এর মানে কি, মানে এটা আবার কোন ধরনের কথা?
পরে এসে বলো, কেন তুমি বুঝতে পারো না, তুমি কি পাগল? বললাম, কেন আমি পাগল হইতে দেবো? কয়, এত সুন্দর মেয়ে, এত সুন্দর স্মার্ট, এ সব কি ফাজিল চুদা পোলাপানের সাথে মিশো? পরে বললাম, আমি ফাজিল চুদা মানুষের সাথে মিশলে আপনার সমস্যা কি? ও আমার বয়ফ্রেন্ড। কয়, এই তো সত্যি কথা বাইরে, বয়ফ্রেন্ডে নিয়ে রুম বুক করো, রুমে থাকো। কই, হ্যাঁ থাকতে পারবো অবশ্যই, কারণ আমার আমি ভালো লাগে, আমি ওর সাথে ভালোবাসি তার জন্য। পরে ওরা আমার জোর জবরদস্তি করলো, কইরা পরে এসে আমার মানে দর্শন করলো। দর্শন করার পর আমি অনেক কাঁদলাম, ও কাঁদলো, মানে চিক্কুর পাশে, পরে কিছু করার নেই। পরে আমার বয়ফ্রেন্ডে আমি কষ্ট করে ছাড়াইলাম, ওরে অনেক মারছে, মাথায় মলন লাগাইলাম। পরে বলল আমার বয়ফ্রেন্ড তামিম, বললো কি যে তোমার সাথে আমি আর থাকতে পারবো না। আমি কই, কেন? আমি তোমার গতর একটু টাচ দিতে পারলে পারি নাই কোনোদিনও, তুমি আমার সাথে ঝগড়া কর। আর তুমি অন্য মেয়ের সাথে কি সুন্দর, অন্য ছেলের সাথে কি সুন্দর রুমাস করলা। আমি কই, কি আমি কি ইচ্ছে করে করছি? দেখো তো আমি কিভাবে কাঁদছি, কি কষ্ট নাই পাইছি, তুমি বুঝো তো। পরে বললো, কেন তুমি কি এর কষ্ট পাইছো, তুমি কি আমার সাথে নাটক করো? কই, আমি বললাম কি এর নাটক? পরে বললো, কেন তুমি কি কিছু বুঝো না? পরে বললাম, তামিম তুমি এরকম করো না, কারণ তোমার ছাড়া আমি বাঁচবো না। পরে এগুলা মানে ওই ছেলে মেয়েরা কি করছে, পরে ভিডিও করছে আমাকে, এগুলা ভিডিও করে মানে মিডিয়ার কাছে দিয়ে দিছে, মিডিয়া সব জায়গায় ছড়াই দিছে। পরে একটা ঝামেলা হয়েছে, আমার বাবা মা সব জানে গেছে, আমার বাবা মা আমার থাপ্পড় মারছে একটা, তারপরে ঘরের মধ্যে 2-3 দিন বন্ধ করে রাখছে। আমি অনেক কষ্ট পাইছি, কেন তামিম কি ভালো ছেলে না? কিন্তু তামিম একটা কারণে কষ্ট পাইছে, যে আমি যেহেতু ছুইতে পারি নাই, তো ওই সব বেদব পোলারা কেন ছুইবে? পরে আমি বললাম যে তামিম এটা তো আমার ভুল না। পরে এসে ও চলে গেল, চলে যাওয়ার পরে আমি অনেক কষ্ট পেলাম। কষ্ট পাওয়ার পরে দেখি কি 2-3 দিন পরে তামিম তামিমের বাপ মারে নিয়ে এসে, নিয়ে আসার পরে আমার মার কাছে সব কিছু খুইলে বলল, ওর বাপ মাও আমারে নেওয়ার জন্য রাজি। তারপর আমাকে দুই পরিবারে ইসে খুশিতে, তারপর আমিও ভালোবাসলাম ওর, মানে ভালোবাসি ও আমার ভালোবাসে, পরে দুই পরিবারে মত ইসে পরে খুশি হয়ে, তারপর আমার বাপ মা আমারে ওরাতে তুলে দিল, বিয়েও দিয়ে দিল, খুব ধুমধাম করে বিয়ে দিল। তারপর আমি অনেক খুশি ছিলাম তামিমের সাথে, কারণ আমার এখন হাজবেন্ড হয়ে গেছে। পরে আর কয়েকদিন পরে মানে আর কয়েকদিন পরে আমি আবার যে ইসে ঘুরতে যাব, তারপর তামিমরা আমি ফোন দিছি, আমি রাস্তায় দেখি এই ছেলে মেয়ে, এই ছেলে 3-4টা পরে আইসা, আইসা বলতেছে কি রে কেমন লাগে, সেদিন কেরম মজাটা ভুলে গেছিস? পরে বললাম সর এখান থেকে, পরে থাপ্পড় মারলাম, থাপ্পড় মারার পরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে যাইতে দেয় না আমারে। পরে এসে আমি তামিমরে ফোন দিলাম, তামিমরে ফোন দেওয়ার পরে পুলিশে ধরাই দিলাম। অবশ্যই আপনারা কোনো দিনও এরকম ভুল করবেন না, পরিস্থিতির শিকারে অনেক কিছুই করা যায়, কিন্তু এমন কারোর বিশ্বাস করবেন না যে রুম বুক করে থাকতে যাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো দিনও এরকম ভুল করেন না। আর আমি তামিমরে ভালোবাসতাম, তামিম আমারে ভালোবাসতো দেখে পরে দুই পরিবারের সম্পর্ক হয়ে বিয়ে হয়ে গেছে খুশিতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।